সালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের উপসর্গের পরের পাঠ নিয়ে পাঠ টু সেটা হচ্ছে বিদেশি উপসর্গ দেখেন বিদেশি উপসর্গ খুবই সহজ বিদেশি উপসর্গ কয়েক প্রকার একটা হচ্ছে ফার্সি একটা হচ্ছে আপনার আরবি একটা হচ্ছে ইংরেজি আর উর্দু হিন্দি এই কয়টা হচ্ছে বিদেশি উপসর্গ আমরা ফার্সি উপসর্গ সরকার টেকনিকের মাধ্যমে শিখবো তার আগে জেনে রাখা ভালো যে বিদেশি উপসর্গের প্রকৃত সংখ্যা এখনো নির্ণয় করা হয়নি মানে নির্ণিত না আমরা ফার্সি উপসর্গ চেনার চেষ্টা করবো ফার্সি উপসর্গ সরকার ঠিক এমন যে বর বসন্ত বধ কম না দেখেন বর বসন্ত বধ কম না কারণ দর করে ফি দিয়ে দর করে ফি দিয়ে নিমতলা থেকে বেহায়া মেদের ভাড়া করিল এখানে দেখেন আপনি একটু যে বর যে আছে বর একটা উপস উপসর্গ ফাঁসি উপসর্গ বসন্তর ব একটা ফাঁসি উপসর্গ বধ একটা ফার্সি উপসর্গ এখানে বটা ব্যবহার হয়েছে বাইরে অর্থে কি অর্থে বাইরে অর্থে এরপরে বসন্তর যে ব বটা আসলে শহীদ অর্থে ব্যবহৃত হচ্ছে কি শহীদ অর্থে এরকম এরপরে বধ বধ মানে কি বোঝাচ্ছে মন্দ মানুষ তার মানে বরটা কি অর্থে ব্যবহৃত যে কার মানে কি বোঝাচ্ছে কাজ বোঝাচ্ছে দেখেন চিন্তা করেন একবার কার মানে গাড়ি গাড়ি তার মানে কি গাড়ি দিয়ে কি করতে কাজ করতেছে তার মানে কার কাজ অর্থে ব্যবহৃত হচ্ছে মনে করেন মনে করেন আহ বোঝার শর্টকাটে এরপরে দর অধীন অধীন বোঝায় খেয়াল রাখবেন এরপরে ফি ফি মানে প্রতি ফি মানে কি প্রতি তার মানে ফিও একটা উপসর্গ এরপরে ফি দিয়ে ফির ফি মানে একত উপসর্গ হিসাবে কি থাকবে ফি থাকবে এরপরে নিম তলার যে নিম আছে তার মানে নিম মানে নিমও একটা উপসর্গ এই নিম মানে হচ্ছে আধা নিম কোন অর্থে ব্যবহৃত হয়েছে আধা অর্থে ব্যবহৃত হইছে বেহায়া মেয়েদের এখানে যে বেহায়ার যে বে আছে এটা একটা উপসর্গ বে মানে না অর্থে ব্যবহৃত এরকম তার মানে আমরা চিনলাম ফার্সি উপসর্গ এখন আমরা দেখবো আরবি উপসর্গ দেখেন আরবি উপসর্গ কি আকাশ খার কামরায় কি আকাশ খার কামরায় কিছু লোক আম নিয়ে গরমিল করে লাপাত্তা হয়ে গেল দেখেন আকাশ কার খাস কামরায় কিছু লোক আম নিয়ে গরমিল করে কি হলো লাভ হয়ে গেল তার মানে খাস কামড়াটা এখানে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে বিশেষ অর্থে তার মানে খাস এটা একটা আরবি উপসর্গ এটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখেন কিছু লোক আম নিয়ে তার আম কি একটা সাধারণ জিনিস তার মানে একটা সাধারণ জিনিস নিয়ে তারা আহ গরমিল করতেছে যেহেতু গরমিল করতেছে তার মানে তাদের অভাব ছিল এটা বোঝাচ্ছে তার মানে গড়টা কি হতে অভাব অর্থে এরপরে এরপরে লা পাতার যে মানে লা লাটা এখানে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে না অর্থে ব্যবহৃত হচ্ছে তার মানে আমরা আরবি উপসর্গ চিনলাম এরপরে দেখেন ইংরেজি উপসর্গ ইংরেজি উপসর্গ হচ্ছে ফুল প্যান ও ফুল প্যান এবং হাফাটা সার পরে হেডমাস্টার সাপ জজের বাড়িতে দাওয়াত খেতে গেল তার মানে ফুল প্যান ফুলের যে এখানে ফুলটা আছে ফুলটা পূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে এটা কিন্তু একটা ইংরেজি উপসর্গ হাফ হাফ মানে কি অর্থে ব্যবহৃত এরপরে আধা হয়েছে হেড হেড মাস্টার যেহেতু হেড প্রধান অর্থে ব্যবহৃত হয়েছে এরপরে সাব সাবও হচ্ছে এখানে আহ নর্মালি অধীন অর্থে ব্যবহৃত হয়েছে এরকম তার মানে আমরা বুঝতেছি যে এটা ইংরেজি উপসর্গ আমরা পাইলাম এই চারটা এরপরে উর্দু অথবা হিন্দি উপসর্গ এর মধ্যে দেখেন একটা হর হর মানে হচ্ছে পড়তে করতে আর হরেক হরেক মানে হচ্ছে কি এখানে বিবি তত্ত্বে ব্যবহৃত হচ্ছে এই কয়টা হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ আপনারা যদি ভালো লাগে অবশ্যই অল্প সময়ের মধ্যে আর বারবার শুনবেন ইনশাআল্লাহ মনে থাকবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম